আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জি, দিশা ব্লগে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে আমাদেরকে ভাইয়া ভাবি বক্সিং ডে তে কি গিফট দিয়েছে সেগুলো খুলে দেখাবো, এবং আয়া দাহিলকে গোসল দিয়েছি, তাদেরকে খাওয়াইছি, আমরা ডিনারে কি খেয়েছি। আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর যারা ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন ফেজটি ফলো করবেন। সো আমরা চলে যাই আমাদের আজকের ইভিনিং এর কর্মকাণ্ডে, আর ভিডিওর শেষের দিকে গিফটগুলো আমরা খুলে আপনাদের সবার সামনে দেখাবো আমরা কি কি পেলাম, কি কি আছে। আর আমি ছোট একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আজকে থেকে আমার ব্লগ আপনাদের ইব্রাহিম ভাইকে আমি হ্যান্ড ওভার করে দিছি। আজকে থেকে? হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ, শাটা ছোট লেদা বড় লেদা কই রে তোরা, কই রে তোরা ছোট লেদা বড় লেদা কই রে কই রে কই রে কই রে আন্ডা 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 ইয়ানো। আয়া দাইশ গোসল করে আসছে, আহিল গোসল করার পরে তোমার কি অবস্থা হয়েছে, তুমি এখন কি সাজছ রেড এন্ড ব্লু পরে দেখি, গোসল করে আসছো দেখি কি সাজছ, খোলো মুখে থেকে এটা সরাও নিনজা। গেম খেলতে খেলতে এদের অবস্থা এত সিরিয়াস থাকে এমন কি কান্না করে দেয়। তুমি কি কান্না করে দিয়েছো খেলতে খেলতে? কি হয়েছে গেমে, কি হয়েছে? আই আই ডু ইউ লুজ ইট, ইউ লুজ, হি লুজ টু হু? তুমি গেমে লুজ করলে কাঁদতে হয়? বাচ্চা দুইটাকে গোসল করায় দিছি আর্লি, তারা গোসল করার পরে এখন এখানে কতক্ষণ গেম খেলেছে, এখন তাদের খাওয়া দাওয়ার পালা, তাদেরকে আজকে বেডে নিয়ে পৌঁছায় দিব খাওয়ার পরে। সো তাদের খাওয়া দাওয়ায় কি থাকছে পরবর্তী প্রোগ্রামটা সেটাই দেখতে পাবেন, সাথেই থাকুন, তাদের খাবার রেডি হচ্ছে। এখানে চিলি চিকেন আছে, সেদিন আমাদের শওকত ভাই ক্রিসমাস ডেতে নিয়ে আসছিল চিলি চিকেন, সাথে আছে নর্মাল চিকেন, আর এখানে পরোটা ভাজি হচ্ছে। পরোটাগুলোকে ছাকার পরে আয়া দাহিল আমরা সবাই মিলে পরোটা আর চিকেন খাবো। হা হা হা, কি মজা! এটা হলো আমার প্লেট, আমি একটা পরোটা, একটা চিকেন লেগ, আর এটা কার? দিশা আহিলের আয়া ভাইয়ের, তোমার তিনজনের। আহিল মাথায় হাত দিয়ে কি করো, আর এই দেখেন আয়াদের প্লেটে, আয়া অলরেডি নিয়ে নিছে, ও স্পুন দিয়ে খাইতে হবে, রুটি তো আমরা স্পুন খাইতে পারবা না, তুমি হাত দিয়ে ফিঙ্গার দিয়ে ফিঙ্গার। আহিল তুমি কি দিয়ে কি খাবা? এই যে কেচাপ মাংস। আহিল নটা কি শুরু করছে, আহিলকে দিশা খাওয়া দিচ্ছে, লেটস ডু ইট। আহিল খাবার কি মজা হইছে, কেমন মজা হয়েছে আহিল? বলো, ইয়ামি, বেশি মজা হয়েছে না? এদিকে তাকে বলো, বেশি কি আয়াদের খাবার শেষ। আহিল তোমার কি খাবার শেষ হয়ে গেছে, কি দিয়ে খেয়েছো? এই যে দেখুন আপনাদের জ্যাম দিশা ব্লগ ডিনারে কি খাচ্ছে, আহিলকে খাওয়াতে গিয়ে চিকেনের হাড্ডি গুড্ডি খাচ্ছে, সাথে পরোটাও খাচ্ছে। বলো আহিলকে ফার্স্ট খাওয়াইছি, এখন আমি এই যে চিকেনের বাচ্চা গোটা আর হাড্ডি যেটা আছে এটা খাবো, পরোটাটা ইচ্ছা করছে না এটা এভাবে থাকবে, পরে খাইতে ইচ্ছা করলে খাবো। তাই আমাদের খাওয়াতে এরকম বাচ্চাদের খাওয়ানোর সময় নিজেরা খেয়ে ফেলবো, পেট ভরে যাবে টুকটাক করে টুকটাক। আচ্ছা তাহলে এবার বাচ্চাদেরকে বেড়ে দেওয়ার পালা। আহিল এখানে বলতে চাচ্ছে সাজে দাও, টায়ার্ড হয় নাই, বেড়ে যাইতে চায় না, এখন কিভাবে হাঁটে তার অঙ্গভঙ্গি দেখে আর হাসি পাচ্ছিল। হ্যাঁ, তোমার কি টায়ার্ড হওয়া লাগবে, তো কি লাগবে? ডু ইউ মি টু মেক ইউ টায়ার্ড? ক্রিম দিছো আয়াদ, ক্রিম দিয়েছো। আহিল ডু ইউ মি টু মেক ইউ টায়ার্ড?
So then why are you saying you are not even tired? Again, same routine. Ayadail bede chole shahil edike takao to baba tumi ki dekhi tired kina. Are you tired? Just look at me. Are you tired? Oh, you are not tired. Okay. How about Ayad? Ayad, you are gone, my. You are dead man sleeping. Ayad khaya echa aya ekbare bauwa bengar moto sitto shuye geche. Bauwa beng holo oi je panite je bengula thake pet mota oi bengar moto. আর আহিল টায়ার্ড চোটে কথা বলতে পারে না, এরপরও সে বলে আমার সাথে নাকি সে মুভি দেখবে। মন চায় কানের নিচে থাবর মাইরা গালের মধ্যে চুমা মাইরা ঘুম পাড়ায় দেই। বেডে দিয়ে আসার পরে আবার উঠে চলে আসছে, হলিডে চলতেছে তো অ্যাক্টিং খুব ওভার হচ্ছে। আহিল উঠে যাও, বেডে যাও, তুমি যাও, পাপা তোমাকে দিয়ে আসবো, উঠো, এদিক দিয়ে হাঁটে দাও, দাও না বেডের দিকে দাও, আহিল উঠো, বেডে যাও, পাপা আসতেছি তোমার সাথে, যাও বেড়ে দাও। এখন আমারটা থেকে শুরু করি, কারণ হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাইটা পরে দেখা, আমারটা আগে দেখায়। তোমারটা কেন আগে দেখাবো, এত এক্সাইটেড? না এক্সাইটেড বলতে, হ্যাঁ নিজেরটা। আচ্ছা এটা কি কি গুচি, দেখি দেখি। হ্যাঁ গুচি। আচ্ছা গুচির একটা আই বিলিভ ইজ এ পারফিউম সেট। হ্যাঁ এই যে টাটা, একটা গুচির পারফিউম সেট, একটা হচ্ছে বডি লোশন আছে আর পারফিউম। তো এটার ঘ্রাণ খুবই সুন্দর, তো গুচির সবগুলা ফ্লেভার আমরা স্মেল করার পর এটা অনেক ভালো লাগছে। সো ভাবিও একটা নিচ্ছে, আর আমাকে ভাইয়া ভাবি দুজনে জাপটায় ধরছে যে না নিতেই হবে, কারণ সেই সময় থেকে বলতেছে কিছু নেওয়ার জন্য নিচ্ছে না, কি বলে ওর কথা শুনবা না, ভাইয়াও ইয়ে করে বলছে যে হ্যাঁ ওর কথা শুনবা না। ও পরে ভাইয়া ভাবি ভালোবেসে এটা দিছে, সো এটা খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এবং ভাবি আমাকে এত সুন্দর একটা পারফিউম সেট দেওয়ার জন্য। গুচি, আর গুচি সবসময় তো অনেক নাইস হয়, ও মাই গড খুবই সুন্দর হয়। তো এটা আমি আপনাদের ইব্রাহিম ভাইটা দেখা দিচ্ছি, পাশ থেকে সে বলে দেবে যে কেমন কি তার। আচ্ছা এটা হলো একটা পোলো শার্ট, আমি তো পরেই দেখাতে ইচ্ছা করতেছে। সো ভাইয়ার নিজের জন্য এরকম একটা টি শার্ট নিয়েছে, মানে এটা গরম জামা, যেহেতু এদেশে ঠান্ডাই বেশি থাকে, এটা গরম জামা পোলো, সো খুবই ভালো। তাকে আপনি পড়তে যাইতেছেন এখন? আই ক্যান ট্রাই। আচ্ছা দেখছি আগে আমি ভাবি কি গিফট দিল আমাদের, যে কিছুদিন আগে অ্যানিভার্সারি গেছিল তখন ভাবি আমাকে, না এটা ভাইয়া ভাবি বার্থডের জন্য দিছে। আমার বার্থডে ছিল যে, হ্যাঁ ওই যে সেলিব্রেশন বলেই দিল, ভুলেই গেছে। আচ্ছা বার্থডের গিফট, হ্যাঁ ভাবি কি করছে বার্থডের সময় আমাকে বলছে, আমাকে বলবো না, আমি গিফট কার্ড দিয়ে দিছে, গিফট কার্ড দিয়ে দিছে। সো যে গিফট কার্ড দিয়ে আমি শপিং করার জন্য, এই জন্য আমি এই গিফট কার্ড থেকে এই জিনিসটা নিচ্ছি, আপনারা দেখে বলবেন। এটা আরমানির একটা ট্রেইনার, আরমানির একটা ট্রেইনার, এটা আপনারা দেখে বললেন তো কেমন হয়েছে। এটা আমি অবশ্য নিজেই পছন্দ করে কিনেছি। আচ্ছা ঘুরো, এই হলো দুটো ট্রেনার, তুমি এগুলো রাখতে পারবা, আমি ক্লোজ করে দেখাচ্ছি। ট্রেনারটা দেখতে কেমন হয়েছে, ব্ল্যাক ট্রেনার, ব্ল্যাক যেহেতু ব্ল্যাক ট্রেনার আমার খুবই পছন্দ, ব্ল্যাক এর সাথে হোয়াইট আছে, আম শিওর এটা পরলেও অনেক ভালো লাগবে। সো আর আরমানি তো বটেই। সো এটা ভাবির তরফ থেকে আমার বার্থডে গিফট ছিল, আর কালকে এমনিতেই ভাইয়া ধরাই দিল ওই টি শার্টটা। তাহলে তো দেখেই ফেললেন গিফট কি পেলাম, আর আমি আসলে টি শার্টটা অন্য একদিন পরব, পরে দেখাবো আপনাদেরকে, অবশ্যই পরলে দেখতে পাবেন পরলে কেমন লাগে, আম শিওর ভালো লাগবে। সো আপনারা তো সবাই দেখলেন আমি পেয়েছি একটা গেঞ্জি আর একটা ট্রেনার, থ্যাংক ইউ ভাবি। আর ভাইয়া তুমি বলো কিছু। আমি তো এই যে গুচির হচ্ছে পারফিউম সেট একটা পেয়ে গেছি, এটা খুবই সুন্দর ছিল, সো সেম একটা ভাবিও নিছে, আমাকেও একটা দিছে, সো থ্যাংক ইউ সো মাচ ভাবি অ্যান্ড ভাইয়া। ভাইয়া মানে যে একদম আমার সাথে এটা নিতে হবে, এটা নিতে হবে, আমি বলছি যে ভাইয়া বলছে যে না ওর কোনো কথা শুনবা না, ওর কোনো কথা শুনতে হবে না, ও এতক্ষণ ধরে এরকম করে বেড়াইতেছে। পরে যাই হোক ভাবিও একটা নিছে আর বলছে যে ওকে ঠিক আছে এটা নিতে হবে, পরে ভাইয়া ভাবি ভালোবেসে এটা আমাকে দিছে, সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের লাস্ট দুইটা দিন আসলে খুব ভালো গেছে, ভাইয়া ভাবি ছিল, বাচ্চারা ছিল, সবাই মিলে
মানে অনেক ফ্যামিলির মতন একটা দিন গেছে না আমাদের, খুব এনজয় হয়েছে, আড্ডা দিছি, খাইছি, মানে গল্প অনেক মজা হয়েছে, বাচ্চারাও অনেক ফান করছে। তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করি আপনাদের সবার ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, আর ভিডিও ভালো লাগলে থামস আপ দিতে ভুলবেন না। আর এই যে এটা কিন্তু আসলে অনেক ভালো একটা পারফিউম, খুবই সুন্দর ঘ্রাণ, গুচিত আর বলার মত না ভাইয়া, আসলে জোরপূর্বক কিনে দিছে, বাট জিনিসটা সুন্দর, আই উডেন্ট ডিনাই, জিনিসটা সুন্দর। আর এটা আসলে ভাবির ভাবির, এটা তো অলরেডি বলে এসেছি। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভাবি ওয়ান্স অ্যাগেইন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।